আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের আইতে বলেছে যদি এর 20% সমান বি এর 50% হয় তবে বি এর শতকরা কত। তাহলে এর 20% মানে 20A/100 আর বি এর 50% মানে 50B/100। তো কাটাকুটি করলে আমরা পাবো 2A 100 100 কেটে গেলে আর একটা করে শূন্য কেটে দেবে, তাহলে 2A = 5B। তাহলে আমাদের বলেছে বি এর শতকরা কত, অর্থাৎ বি সমান A 2/5। তাহলে শতকরায় নিয়ে গেলে 2/5কে 2/5 × 100, তাহলে 100কে 5 দিয়ে কাটলে 20, 20 আর 2 গুণ করলে 40, তার মানে বি হবে এর 40%। দুইয়েতে দিয়েছে x/(x-y+)y/(y-x) এর সরলতম মান নির্ণয় কর। তো x/(x-y)টাকে লিখবে আর এটা প্লাস লিখলে এখানে মাইনাসটা কমন নেবে দ্বিতীয় বন্ধনীর ভেতরে, তাহলে এটা x-y হয়ে যাবে। তো এখানে মাইনাস এখানে প্লাস, তাই এটা মাইনাস হয়ে যাবে। এবার দুটোর হরই এক, তো এটা বিয়োগ করলে হবে x-y/(x-y), তাই অ্যান্সারটা হবে -1। তিনে দিয়েছে একটা ছবি দিয়েছে, এখানে এই ছবিটা থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তো এখানে এই যে DC বাহুটাকে বাড়িয়ে এবির তে স্পর্শ করাবে আর সেখানে নাম দেবে ই বিন্দু, ই নাম দেবে, লিখবে যে DC বাহুকে বর্ধিত করা হলো যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ আচ্ছা এটা ত্রিভুজ ACE, এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে BED/C লিখতে পারো, সমান হচ্ছে বহিস্থ কোণ সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান, তাই ESC সমান ACE। তাহলে ESC এ কোণ হচ্ছে 100 ডিগ্রি আর C কোণ হচ্ছে 25, তাহলে BE এই বহিস্থ কোণের মান হবে 100 যোগ 25 125 ডিগ্রি। এবার এই যে BDE এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে BDC, তাহলে BDC সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টি মানে B আর E এর সমষ্টি সমান, তাহলে E কোণ হলো 125, B কোণ হচ্ছে 135, তাহলে বহিস্থ কোণের মান হচ্ছে 125 যোগ 135 সমান হচ্ছে 160। এই X এর মান আমাদের বার করতে বলেছে, অতএব X ডিগ্রি সমান হবে 160 ডিগ্রি। দুইয়ের আয়তে আছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপও জল মেশানো আছে, এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে ধরা যাক প্রাথমিক শরবতের পরিমাণ হচ্ছে এক্স একক, তা থেকে ওয়াই একক শরবত তুলে ওয়াই একক জল ঢালা হয়েছে আর শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:2। তাহলে এক্স একক শরবতে সিরাপের পরিমাণ 5x/7 একক আর জল হচ্ছে 2x/7, আবার ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ 5y/7 একক আর জলের পরিমাণ 2y/7। তাহলে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নেওয়া হলো, তাহলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ 5x/7 - 5y/7 একক, তো বিয়োগ করে এটা পাবো আর জলের পরিমাণ ওরকম বিয়োগ করে পাবো 2x - 2y/7 একক। আবার ওয়াই একক জল ঢালা হলো, তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ এটাই থাকবে কিন্তু জলের পরিমাণ ওয়াই একক বেড়ে যাবে, তাই 2x - 2y/7 + y একক। এবার এটা যোগ করে পাবো 2x + 5y/7 একক। এবার আমাদের প্রশ্নানুসারে বলেছে যে শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান, তাই 5x/5y/7 সমান 2x + 5y/7। এবার 7 আর 7 কেটে দেবে আর সদৃশ পদগুলো এক জায়গায় নিয়ে আসলে আমরা পাবো 3x = 10y, তাহলে y সমান হবে 3x/10, তার মানে মোট শরবতে 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দুয়ে দিয়েছে এই একটা কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ আরম্ভ করলো, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে গেল, কাজটি শেষ হতে মোট কত সময় লেগেছিল। তাহলে ধরা যাক সম্পূর্ণ কাজটি এক্স দিনে শেষ হবে, এক্ষেত্রে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, সুতরাং এ আর বি কাজটির সঙ্গে যুক্ত ছিল যথাক্রমে x-3 দিন আর বি পুরোটা করেছে যেহেতু x দিন। এখন এ একা একদিনে করে সম্পূর্ণ কাজের 1/10 অংশ, তাহলে এ x-3 দিনে করবে x-3/10 অংশ, আবার বি একদিনে করছে এক কাজটির 1/15 অংশ, তাহলে বি x দিনে করবে x/15 অংশ। তাহলে এ ও বি মিলিতভাবে সম্পূর্ণ কাজটা অর্থাৎ 1 অংশ কাজ করে, তাহলে x-3/10 + x/15 = 1, 10 আর 15 লসাগু হবে 30।
পাঁচ দুগুণে 10, পাঁচ তিনে 15, তিন দুগুণে 6 30। তো এটা যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 5x-9=30। অতএব 5x=30+9=39। অতএব x=39/5, 5 × 7=35, মানে 7 × 4 = 5, পাঁচ দিনে কাজটি শেষ সময় লেগেছিল শেষ হতে, মোট সময় লেগেছিল 7 × 4=5 দিন। তিনে দিয়েছে খাঁটি দুধে 89% জল থাকে, যদি কোনো দুধের নমুনায় 90% জল থাকে তাহলে এরূপ 22 লিটার দুধে কতটা ভেজাল মেশানো হয়েছে। মানে ধরো 100 একক যদি দুধ হয় তার মধ্যে 89 একক জল আর বাকিটা হচ্ছে দুধ থাকে, ওরকম কোনো দুধের নমুনায় 90% জল মানে 100 একক যদি আর কি দুধটা হয় তার মধ্যে 90 একক হচ্ছে জল আর 10 একক হচ্ছে দুধ আছে। তাহলে 22 লিটার খাঁটি দুধে জলের পরিমাণ হচ্ছে 22×89/100 লিটার, আর দুধের নমুনায় জলের পরিমাণ হচ্ছে 22×90/100 লিটার। তাহলে জলের পরিমাণের পার্থক্যটা কত? জলের পরিমাণের পার্থক্য হচ্ছে এই দুটো বিয়োগ করবে, এখান থেকে 22 কমন নিলে 90/100-89/100, তো বিয়োগ করলে এটা 22×1=100 হবে, তাই 22×100×1, তো 22×100 মানে 0.22 লিটার। তাহলে 22 লিটার দুধে 0.22 লিটার ভেজাল মেশানো হয়েছে। চারের দাগে বলেছে একটি শ্রীবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনের খাবার মজুত ছিল 1 সপ্তাহ, মানে 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তো ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 100 জন, তাহলে 100 জনের জন্য 20 দিনের খাবার ছিল, তো তারা 7 দিন খেয়ে নিয়েছে, 1 সপ্তাহ যেহেতু 7 দিন, তাহলে এখন আছে 13 দিনের খাবার। এইরকম অবস্থায় আর 100 জন এলো, তাহলে এখন হচ্ছে x+100 জন কতদিন চলবে? তাহলে জোন আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম এবং শর্তানুসারে এই 13x/x+100=11। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা বার করি, তো কোনাকোনি গুণ করলাম, গুণ করে x এর মান বার হচ্ছে 2x=1100, মানে x=1100/2, 550 জন। তাহলে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। তিনের আয়তে দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে, তো গসাগু হচ্ছে সবার মধ্যে কমন যেগুলো থাকবে, তো একেবারে সব রকম ভেঙে লিখবার, এটাকে x²-2² এইভাবে x+2 x-2 তে নিয়ে যাবে, এটাকে 12 ভেঙেছি 2×2=3, আর এগুলোকে সব ভেঙে লিখেছি, আর x³+8 ভাঙবো x³+2³ করে, aq+b³ মানে x+2×x²-2x+4 করে নিয়ে যাবো এটাকে, আর 36ab² এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, 5×2=10, 5 থেকে 2 বিয়োগ হলে 3, তাই -5x+2x-10। তো এখান থেকে x কমন নেবে, x কমন নিলে x-5, আর এখানে +2 কমন নিলে x-5, তো এখান থেকে পাবো x-5×x+2। তাহলে গসাগু সবগুলো যেগুলো কমন যাবে এইভাবে মাথায় টিক মেরে নেবে, তাহলে এটা হচ্ছে 2×2×a×b×x+2, তার মানে 4ab×x+2। দুয়েতে আছে লসাগু নির্ণয় করতে বলেছে, তো লসাগু aq+b³ সূত্র হচ্ছে a+b×a²-ab+b², আর এখান থেকে b কমন নেবে, শুধু b কমন নেবে, b কমন নিলে হচ্ছে a²-ab+b², আর এটাকে আমরা মিডিল টার্ম করবো, a²² + 2a²b² + b² হোল স্কোয়ার - a²b², তো এই দুটো সদৃশ পদ কাজ করলে আমরা আবার এইটাতেই চলে আসব। তো সেখান থেকে আমরা পাচ্ছি a²+b² হোল স্কোয়ার - ab², তো এটাকে a²+b² সূত্রে গিয়ে a²+ab+b² করলাম, আর a²-ab+b² করলাম। তো লসাগু হচ্ছে যেগুলো কমন আছে নিয়ে, বাকি যা থাকবে সবই লিখে দেবো, তো অ্যান্সারটা হবে b×a+b×a²-ab+b² × a²+ab+b². চারের আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তো এখানে উৎপাদকে বিশ্লেষণ, এখানে আমি এটাকে একটা সূত্রে নিয়ে যাচ্ছি a+b হোল স্কোয়ারের সূত্রে x+y হোল স্কোয়ার, আর এইটার মধ্যে থেকে -5 কমন নিয়ে -5×x+y+6, এবার x+y সমান a ধরেছি, তাই হবে a²-5a+6, তো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে পাচ্ছি a-3×a-2, এবার a সমান x+y বসিয়ে পাচ্ছি x+y-3 আর x+y-2। দুয়েতে একটা সরল করতে দিয়েছে, এই সরলটাও তোমাদের বইতে রয়েছে, তো এখানে 3টাকে ভাঙবো, 3টাকে এই যে +1+1 আর +1 করে, এবার নিচের হরটাকে একইভাবে লিখে আসতে থাকবে আর ওপরে এগুলোর মধ্যে যোগ বিয়োগ করবে, তো যোগ বিয়োগ করে এখান থেকে আমরা পাচ্ছি 2a
এ মাইনাস বি প্লাস টু বি বাই বি মাইনাস সি প্লাস টু সি বাই সি মাইনাস এ। তো এখান থেকে টু কমন নিলে দেখো এখানে এইটা এই সংখ্যামালাটার এই সংখ্যামালাটা এক, তো কেটে দিলে অ্যান্সার হবে টু। এটাকে তিনটাকে ভেঙে প্রত্যেকটার সাথে এক এক করে লিখেছি। এবার যেরকম ভগ্নাংশে যোগ করে এইটার এটা গুণ করে এখানে এই যে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এখানে বি প্লাস সি প্লাস বি মাইনাস সি, এখানে সি প্লাস এ প্লাস সি মাইনাস এ করে এবারে যেগুলো সদৃশ পদ বিপরীত চিহ্ন কেটে দিয়ে এখানে টু এ বাই এ মাইনাস বি প্লাস টু বি বাই বি মাইনাস সি আর প্লাস টু সি বাই সি মাইনাস এ পেয়েছি। পাঁচের আয়তে আছে যে প্রমাণ করে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টির পরিমাপ হচ্ছে দুই সমকোণ। এটা তোমাদের বইয়ের 147 পাতায় রয়েছে। একটি ত্রিভুজে তিনটে কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180°, এটা উপপাদ্য 8। তো প্রদত্ত হচ্ছে এখানে একটা এই ছবিটা আঁকবে, এবিসি হচ্ছে একটা যে কোনো ত্রিভুজ, প্রামাণ্য প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এ তিনটে কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ তিনটে কোণের যোগফল হচ্ছে 180°। এবার অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। এবার প্রমাণ ত্রিভুজ এবিসি এর বহিস্থ হচ্ছে এসি ডি সমান, বিপরীত অন্তঃস্থ কোণ দুটো সমষ্টির সমান, এটা এরকম লিখবে। এবারে উভয় পক্ষে এসি বি যোগ করে পাচ্ছি, তাহলে এসি ডি প্লাস এসি বি এই দুটো সমান হচ্ছে 180°। এখানে যেহেতু বিডি সরলরেখাংশের ওপর সি বিন্দুতে সি এ সরলরেখাংশ দণ্ডায়মান, তাহলে আর এসি ডি সমান আমরা একটু আগে লিখেছি এবি প্লাস বিএসি, তো এখানে আমরা তাহলে এবি এবিসি প্লাস বিএসি লিখে দিলাম আর এসি বি, তার মানে ত্রিভুজের তিনটে কোণই হলো 180°। প্রমাণিত পাঁচের দুয়েতে আছে প্রমাণ করো যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এটা তোমাদের বইয়ের 92 পাতায় আছে। এখানে এটা হচ্ছে উপপাদ্য 4-এর অঙ্কটা দিয়েছে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। তাহলে এখানে প্রমাণ হচ্ছে এবিসি ত্রিভুজ যার এবি সমান হচ্ছে এসি, এই ছবিটা আঁকছো। আর প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি এবং এসি বিপরীত কোণগুলোর পরিমাপ সমান, অর্থাৎ এবিসি কোণ সমান এসি বি। অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বি এসি কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দুটো ত্রিভুজ হয়ে গেল, তার মধ্যে এবি সমান এসি প্রদত্ত, কোণ বিএডি সমান কোণ সিএডি, যেহেতু এডি হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক আর এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম বাহু কোণ বাহু বা এসএ এর সর্বসমতার শর্তানুসারে, অতএব এবিডি কোণ সমান এসিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হচ্ছে সমান, সুতরাং এবিসি সমান এসিবি প্রমাণিত। ছয়তে আছে এগুলো হচ্ছে তোমার প্রয়োগ আর কি। এখানে একটা ছবি দিয়ে বলেছে কোন এ বি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি ত্রিভুজে তিনটে কোণের পরিমাপের সমষ্টি 180, এক্ষেত্রে ত্রিভুজ এ ও বি, এ ও বি এই যে ত্রিভুজটা এর এ প্লাস বি প্লাস আর এ ও বি সমান হচ্ছে 180°, বা কোন এ প্লাস বি প্লাস ডি ও ই, ডি ও ই মানে ডি ও ই, এটা সমান হবে 180°, যেহেতু কোণ এ ও বি সমান বিপরীতীপ হচ্ছে কোণ ডি ও ই। আবার সিওডি যদি ত্রিভুজটা নাও, সি কোণ প্লাস ডি কোণ প্লাস সিওডি সমান 180°, এটা 2 নম্বর। আবার ত্রিভুজ ই ও ইফ এর এটাও ই সমান কোণ এফ সমান আর ই ও এফ সমান 180°, এটা 3 নম্বর। এবার 1, 2, 3 যোগ করলে আমরা পাচ্ছি যে 180 180, তিনটে 180 মানে 540°। আর এই ডি ও ই সিওডি আর ই ও এফ এই তিনটে কোণ সমান হচ্ছে 180°, যেহেতু সি ও এফ হচ্ছে সমরেখ আর সিওডি প্লাস ডিওই প্লাস ইওএফ সমান 180°। সিওডি মানে এই কোণটা এখানে হচ্ছে 180°, তাহলে অতএব এ কোণ বি কোণ সি ডি ই এবং এফ কোণের সমষ্টি হচ্ছে 540 মাইনাস 180 সমান 360। আচ্ছা, 2 নম্বরে দিয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি আর এসিবি এর সমদ্বিখণ্ডক দেয় যথাক্রমে বি ও আর সি ও। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি সমান 2 গুণ বি কোণ বিওসি মাইনাস 180°। তো এইভাবে একটু ছবিটা আঁকবে, এমনি ফ্রি হ্যান্ড স্কেচ করবে। তো প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও এসি বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বি ও আর সি ও। এবার প্রামাণ্য বিষয় হচ্ছে কোণ বিএসি সমান 2 গুণ কোণ বিওসি মাইনাস 180°। এবার প্রমাণ হচ্ছে যে কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও
তাই এবিও সমান হচ্ছে ওবিসি বা এবিসি সমান 2 ইনটু ওবিসি, এটা হচ্ছে 1 নম্বর। আবার এসিবি এর অন্তঃসম্মতি খণ্ডক হচ্ছে সিও, তাই এসিও সমান হচ্ছে ওসিবি বা এসিবি সমান 2 গুণ ওসিবি, এটা 2 নম্বর। এখন ত্রিভুজ এবিসি এ বি কোণ, সি কোণ আর এ কোণের সমষ্টি 180, যেহেতু তিনটে কোণের পরিমাপ 180। আবার ত্রিভুজ ওবিসি, ওবিসি মানে হচ্ছে এইটা, এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটার ওবিসি, এই ত্রিভুজটার, হ্যাঁ এই ত্রিভুজটার কোণ ওবিসি, ওসিবি আর বিওসি হচ্ছে 180 ডিগ্রি। তো এইগুলোর মানে হচ্ছে 1 এর 2 গুণ কোণ এবিসি যোগ 1 এর 2 গুণ কোণ এসিবি যোগ বিওসি সমান 101, 2 থেকে পাচ্ছি। তাহলে 1 এর 2 কমন নিলে এবিসি প্লাস এসিবি আমরা জায়গায় লিখতে পারি 180 মাইনাস বিএসি প্লাস বিওসি সমান 180, 3 নম্বর থেকে পাচ্ছি। এবার যোগ করে আমরা এখান থেকে পাচ্ছি কি 180 মাইনাস কোণ বিএসি প্লাস 2 ইনটু কোণ বিওসি সমান 360 ডিগ্রি। তো এখান থেকে প্লাস মাইনাস করে আমরা পাবো কোণ বিএসি সমান 2 গুণ কোণ বিওসি মাইনাস 180, এটা প্রমাণিত। এখানে মাইনাসটা কমন করে নিলে এটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস মাইনাস এটা হবে মাইনাস 180 ডিগ্রি, এটা প্রমাণিত। এখানে আসলে যেহেতু কোণ এবিসি সমান 2 গুণ ওবিসি, তাহলে কোণ ওবিসি সমান আর কি 1 এর 2 গুণ এবিসি, এইভাবে পাচ্ছে। এখানেও একভাবে কোণ এসিবি অর্থাৎ কোণ ওসিবি সমান 1 এর 2 গুণ এসিবি, এইটা আর কি। এইভাবে এই 1 এর 2 এবিসি, 1 এর 2 এসিবি এইগুলো পাওয়া গেল। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।